আসসালামু আলাইকুম। সাপ্তাহিক কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইখলাস বাবু রিপন। সাপ্তাহিক কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাপ্তাহিক কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আমরা এসেছি বগুড়া জেলার ধুনট থানা, বেগুন চাষি এক উদ্যোক্তা জমিতে। আমরা আজকে এই বেগুন চাষ যিনি করেছেন ইব্রাহিম চাচা তার জমিতে এসেছি, দেখব যে কেমন হয়েছে এবং জমিতে বেগুন চাষ করে সে কতটুকু লাভবান হবে এই নিয়ে আমরা প্রতিবেদন আমরা তার কাছ থেকে শুনে নেই। কত ধরনের জাতের বেগুন চাষ করেছে, বেগুন চাষে কেমন সে আশা করতেছে তার কাছ থেকে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনি কত বিঘা জমি বেগুন চাষ করেছেন? ৪০ শতক জমি। ৩০ শতকে এক বিঘা জমি। কি কি জাত বেগুন চাষ করেছেন? এই যে হাজারি, ঝুমকি, কালোডা। কালো? হ্যাঁ, কালো বেগুন। কালো বেগুন লম্বা। বেগুনের চাষের বয়স কতদিন হচ্ছে? বয়স তো কার্তিক মাসের ৫ তারিখে লাগাইছি। কার্তিক মাসের ৫ তারিখে লাগাইছেন এখানে? এখানে চারা কি আপনি বপন করছিলেন নাকি বাজার থেকে চারাটা ক্রয় করছেন? এই এই চারাটা আমি নিজেই গোপন করছিলাম, চারা ফালাছিলাম, আর ওই চারাটা এক নার্সারি থেকে ক্রয় করছিলেন, গোছ করছিলাম, বুঝছে? আচ্ছা। তো ওই গোছ করার পরে নাদাই ফিরে গেল, আমি এটুকু চারা ছোট হয়ে গেল না, ফের ওইটুক নার্সারি থেকে নিয়ে এসে লাগানোর পরে আমি এইটুক নিজে যেটুক ফালাছিলাম বীজ ভাণ্ডার থেকে নিয়ে আসছিলাম, ওই শেরপুর বীজ ভাণ্ডার, শেরপুর থেকে নিয়ে আসছিলেন। ওখান থেকে নিয়ে এসে চারা ওপেন করে বড় করে নিয়ে ছোট ছোট চারা লাগাছিলাম। আপনি এই বেগুন চাষ করতে গিয়ে বেগুন চাষে এই ৪০ শতক জমিতে কতটুকু সার ব্যবহার করেছেন? সার মাটির নিচে? মাটির নিচে সার সার দিছিলাম প্রায় ৩ মণ সার দিছিলাম। ৩ মণ মানে সব সার, টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপসাম সব মিলে? সব মিলে ৩ বস্তা সার দিছিলেন। যে বেগুন চাষ করেছেন, কার পরামর্শতে আপনি এত সুন্দর একটা ভালো বেগুনের চাষ করতেছেন? আমি আগের থেকেই বাগানের বাগান মরিচ টমেটোর চাষ করেন, করার পরে অভিজ্ঞতা হয়ে গেছে, অভিজ্ঞতা কিছু কিছু ওর অভিজ্ঞতা হয়েছে, তার মাধ্যমে ও ওষুধ ভাণ্ডারের থেকে কিছুটুক জানার বাধা ছিল তাতে বলে নিছি, নিয়ে আসার পরে আমি টমেটো এটাও কি আপনি এটাও আমার আপনার সব কৃষি কাজ করেন? জি জি, কৃষি কাজ নিয়ে সব সময়। দেখেন যে কত সুন্দর বেগুনের জোয়ার এসেছে, এই জোয়ারের জন্য আপনি কি কি ঔষধ বা বালাইনাশক ব্যবহার করতেছেন? এই বালাইনাশক ওষুধ কীটনার বিষ ব্যবহার করতেছি, নুইন ব্যবহার করতেছি, এডোমিল ব্যবহার করতেছি, ওই জ্যাজ ব্যবহার করতেছি, ওই পুঠুজিন ব্যবহার করতেছি, এগুলো ওষুধ ব্যবহার করতেছি, করার পরে একটু দেখা যাইতেছে আবহাওয়ার পরিবর্তনে এখন সুন্দর। তারপরে আপনার চারাতে বেগুনের গাছের কোনো সমস্যা দেখা যাচ্ছে কি না? ওই একটু কোঁকড়া কোঁকড়া দেখা যায়, ওই যে মার্কা মাকড়ানাশক মাকড়া ওষুধ, এরপরে দিলাম, দেওয়ার পরে একটু কম। আপনি কি ব্যবহার করেছেন মাকড়ানাশকের জন্য? অবিরণ, অবিরণ ওষুধ নিয়ে এলাম, নিয়ে আসার পরে একটু কমিছে, কমার এখন তারপরে আর কিছুই করি নেই। প্রচুর জোয়ার এসেছে আর এখান থেকে আপনি অনেক বেগুন উত্তোলন করতে পারবেন, ৪০ শতক এখানে অনেকগুলা বেগুনের ফুল ধরেছে, অনেক জোয়ার এসেছে। কোন ওষুধ ভালো মনে করেন যে ওষুধ দিলে পরে জোয়ারগুলো সবচেয়ে ভালো আটকিবে একটু যদি বলতেন তাহলে? ভাইরা অনেক কৃষক ভাইরা বেগুনে চাষ করে তারাও শুনতে পারবে বা জানতে পারবে। আপনি তো অনেক অভিজ্ঞতা একটা কৃষক, আমরা দেখি যে আপনি অনেক কৃষি কাজ করেন, এখানে টমেটো বেগুন ওইদিকে পেঁয়াজ রসুন আপনি অনেক কিছু লাগাইছেন বা আপনি অনেক পরিশ্রম করেন, এই জোয়ারের জন্য আপনি কোন ওষুধটা ব্যবহার করেন? জোয়ারের জন্য ব্যবহার করি ওই কীটনাশক ভাণ্ডারের ওষুধের থেকে বলে নেই, কিছু কিছু জানাও। তারপরে আপনার মতে আপনি কোন পুটোজিম পুটোজিন সিনজেন্টা কোম্পানি এগুলো ওষুধ দিলে পরে জোয়ার ফোটে বা আসে, মাথা ফাটে, ডোগা বাড়ায়, এগুলোর মধ্যে একটু 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 নুইন দিলে কাজ করে, তা বাদে আপনার ওই একটু কোর ওষুধ ব্যবহার করলে স্কোর একটু ব্যবহার অল্প করে ব্যবহার করলে পারে জোয়ারের পাতা ঠিক থাকলে জোয়ারও ঠিক থাকে। আমার আশা যে বেগুনে চাষ করে
আমি লাভবান হব কেমন কেমন করে সেই আশার আপনার আশা অবশ্যই বাস্তবায়ন হবে। ভালো এক চাষ করেছেন, ধন্যবাদ জানাই আশের জন্য আপনি করতেছেন, কারণ দেশের খাদ্য শস্য আপনি উৎপাদন করতেছেন, আমাদের জন্য করতেছেন, লাভবান হবেন এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে টমেটো দেখলাম, এটা শেষের মধ্যে টমেটো এখান আয় করছেন এখান থেকে? না, এই টমেটো আবাদ করে লাভবান মোটামুটি ভালো করছে, আল্লাহর দোয়াত খুব ভালো। 60-70 হাজার এই 1200 জমি, 1200 জমির থেকে 70 হাজার টাকা লাভবান হয়েছেন। অনেক ভালো কিছু করতে থাকলে বা আপনার জমিতে কোনো সমস্যা থাকলে অবশ্যই পরামর্শ দিব কিভাবে জমিতে উন্নত জাতের ফসল আপনি উৎপাদন করতে পারবেন, এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করব। কারণ আমি চাই যে কৃষক ভাইরা অনেক ভালো কিছু করুক, এটাই আমি চাই, সব সময় চাই। এই জন্যই আমি কৃষক ভাইদের সাথেই আমি সব সময় আছি এবং থাকব, আপনাদের মাঝে পরামর্শ দিব। আমি একজন কৃষক বাবার সন্তান, কৃষাণী মায়ের সন্তান, আমি কৃষকদেরকেই ভালোবাসি, এই জন্য কৃষকদের সাথে নিয়েই আমি পরামর্শ করি, কৃষকদের কাছে যাই, কৃষকদের সুখ দুঃখ আমি ভাগ করে নেই এবং তাদের পরামর্শের মাঝে উৎপাদনকে বৃদ্ধি করাই, এই আমার কাজ। যারা সাপ্তাহিক কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাপ্তাহিক কৃষি বিষয়ক কথা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। কৃষক ভাইরা যেন আমার এই ভিডিও দেখে তারা বেগুন কৃষি উদ্যোক্তা দেখে তারা এরকম কৃষক ভাইয়ের কাজ দেখে তারা যেন এরকম কৃষি কাজ করতে পারে। অনেক কথা বললাম যে এখন আপনি কি ব্যবহার করবেন, ব্যবহার করবেন আমি আপনাকে পরামর্শ দিব। আসুন আমরা দেখি আপনার এই জমিতে এখন কি প্রয়োজন, এটা কি জানেন? এটা বলেই নেওয়া লাগবো, পরিজন আপনি এই নিরেন শেষ, নিরেন শেষ তোল দে একটু একটু হালকা ধারণার আল্লাহ। এই সময় নিরেন শেষ হলে পরে ঠিক বিকালবেলা সেচ দিবেন, বিকালবেলা সেচ দিবেন, আপনি পানি রাখবেন না, শুধু একদিক দিয়ে ঢুকে দিবেন আর একদিক দিয়ে বের করে দিবেন পানি। সেচ দেওয়ার আগে জমিতে ম্যানকোজিব পাউডার ব্যবহার করবেন এবং সাথে কোকড়ার ওষুধ আপনি ব্যবহার করবেন, আর আপনি জমিতে সেচ প্রয়োগ করবেন। যে সুন্দর বেগুনের চাষ হয়েছে আশা করা যায় যে অনেক ভালো হবে, অনেক ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন। আপনার এই 40 শতক জমির ভিতরে আপনার স্বপ্ন যে এখান থেকে আপনি কীরকমভাবে লাভবান হতে পারবেন, সেচ দেওয়ার পর মাটিটা একটু শুকে যাবে, কৃষক ভাইরা যেটা বলি যে জোয়াইবে মানে উর্বর হবে, সেই সময় আপনার ইউরিয়া সারের সঙ্গে আপনারা ভালো মানের 1 কেজি আপনি গ্রোজিন ব্যবহার করবেন, তাহলে আপনার গাছ অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, চিয়ারাটা ভালো হবে, কোঁকড়া আসবে না। অনেক আলোচনা করলাম সাপ্তাহিক কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাপ্তাহিক কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।